গুড মর্নিং, আজ হলো রবিবার। রবিবার সকাল 11টা থেকে আমার ভিডিওটা শুরু করেছি। তো সকালে উঠেই ফার্স্টে সমস্ত কাজকর্ম সেরে রেখে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এসে যা কাঁচা সবজি কিনে এনেছি সেগুলো সব ধোয়া হয়ে গেছে, ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর নিয়ে এসেছিলাম হচ্ছে চিকেন, 3 রকমের মাছ। তো এই কিনে এনেছিলাম চিকেন, মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। ওটা হলো পার্শে বাটা মাছ, আর এটা হলো পাবদা মাছ, আর এনেছিলাম হচ্ছে ভেটকি মাছের ফিলে। তো ফিশ ফিঙ্গার করার জন্য ভেটকি মাছের ফিলে এনেছিলাম। আর আজকে দুপুরে আমাদের রান্না হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো বাসন্তী পোলাওটার জন্য চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে, এটা গোবিন্দভোগ চাল, 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমি পোলাওটা বসিয়ে দেব। তো পোলাওটা প্রথমে কড়াতে ঘি দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখতে হবে, ওটা আর দেখানো হয়নি। তো ওটা তুলে নেওয়ার পরে ঘিয়েতে তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়ে ওতে আমি চালটা ঢেলে দিলাম, যে চালটা জল ঝরাতে দিয়েছিলাম তো সেটা, আর এই যে কাজু কিশমিশটা ভেজে তুলে রেখেছিলাম। তো জল ঝরানো চালটা দিয়ে এবার 5-6 মিনিট মতো নাড়াচাড়া করব। একটু লো ফ্লেম করে, মিডিয়াম ফ্লেম করে দিয়েছি গ্যাসের, মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট মতো নাড়াচাড়া করব। কারণ চালটা একটুখানি ভাজা ভাজা করে নিলে কী হয়, চালটা যখন সেদ্ধ হবে তখন ভেঙে যাবে না আর সহজে গলবে না, একটা একটা হয়ে থাকবে, ভাতটা সুন্দর দেখতে লাগবে। তো তাই জন্য ভালো করে 5-6 মিনিট ঘিয়েতে নাড়াচাড়া করে নিতে হবে। চালটা 4-5 মিনিট নাড়ার পর ওতে আমি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো ফুড কালার দিয়ে ওটা নাড়াচাড়া করে এবার ভালো করে ওটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি একটু জল গরম করে রেখেছিলাম, জল গরমটা ঢেলে দেবো পরিমাণ মতো। এমন জল দিতে হবে যাতে চালটাও সেদ্ধ হয় অথচ ঝরঝরে হয়ে যায়, তো সেরকম পরিমাণ বুঝে চাল নিতে, সরি, জল দিতে হবে। তো ফুড কালারটা আমার চালের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, আর কাজু কিশমিশটা দিয়েও একটু মিশিয়ে নেব। নিয়ে তারপরে যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেই জলটা সবটা ঢেলে দেব। জলটা ঢেলে দেওয়ার পরে ঢাকা দিয়ে 5-10 মিনিট হাই, 5-7 মিনিট হাই ফ্লেমে ওটাকে ফোটাতে দিতে হবে। যখন ওটা অনেকটা ফুটিয়ে জলটা একটু শুকিয়ে মতো আসবে তখন গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না জলটা না শুকোচ্ছে। আর জলটা দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দিলাম, আর ওটাতে চিনিও দেব। চিনিটা একটু পরে লাস্টের দিকে দেব যখন জলটা পুরো টেনে নেবে তারপরে, কারণ চিনিটা এখন দিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তো তাই জন্য চিনিটা পরে দেব। তো দেখুন আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে, নিচে অল্প অল্প জল আছে। তো এই পর্যায়ে এসে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেব, একটু চিনিও দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। জলটা যেহেতু আমার শুকিয়ে এসেছে তো এই সময়টা করে চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে ওটাকে ঢাকা দিয়ে আবার 5-10 মিনিট মতো গ্যাসে রেখে দেবো, যতক্ষণ না ওটা ঝরঝরে শুকনো মতো হয়ে যায়। তো 7-8 মিনিট পর খুলে দেখলাম যে জলটা একদম টেনে নিয়েছে, শুকনো ঝরঝরে মতো হয়ে গেছে, আর চালটাকেও দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। তো দেখলাম আমার চালটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাতটাও সে ঝরঝরে হয়ে গেছে।
তো ওটাকে নামিয়ে আর বেশি নাড়াচাড়া না করে নামিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই যতটুকু ওটাতে জল আছে তো সবটুকু জল ওতে টেনে নেবে। তো এবার ওটা নামিয়ে রেখে বাসন্তী পোলাও ওটা নামিয়ে রেখে আমি চিকেনটা বসিয়ে দিলাম। চিকেন কষা যেরকম করি চিকেনটাকে প্রথমে ভেজে নিয়ে তো সেভাবেই করব। এই রেসিপিটা আমি একদিন পুরোপুরি ডিটেলসে শেয়ার করেছিলাম, তো সেম একই প্রসেসে আমি আজকেও করছি। চিকেনটা আমার কষানো একদম রেডি হয়ে গেছে, আর একটুখানি কষিয়ে তেলটা ছেড়ে গেলেই নামিয়ে নেব। এরকম কষা কষাই নামাবো, যেহেতু বাসন্তী পোলাও দিয়ে খাবো তো বেশি গ্রেভি না রাখলেও চলে। তো এবার চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে নিলাম। নিয়ে এবার আমরা খেয়ে নেব, দুটো বেজে গেছে, খেয়ে নিতে হবে। আর এই যে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমরা সকলেই আছি, আমার ছেলে খাচ্ছে। সকাল থেকে একদম ফোনের কাছে আসতেই পারিনি, মুখোমুখি কথা বলতেও পারিনি, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম। সকালে ঘুম থেকে উঠে সব কাজটা সেরে তারপর বাজারে গিয়েছিলাম, তখন 9টা সাড়ে 9টা বাজে। আমি একা যাইনি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গিয়েছিলাম। বাজার থেকে ফিরলাম 10:30-11টা বেজে গেছে। বাজার থেকে ফিরে ব্রেকফাস্ট করে যা বাজার কিনে এনেছিলাম দেখালাম, সেগুলো সব ধোয়া, ভালো করে ধুয়ে মাছ ধুয়ে, 2-3 রকম মাছ এনেছি, মাছ ধুয়ে সব ফ্রিজে তুলে দেওয়া। চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটা আজকে আর বাঁচতে পারিনি। যে চিংড়ি মাছগুলো বাঁচতে বসলে আমি কখন রান্না করব, তো ওই সমস্ত করতে করতেই 12:30-12:30 বেজে গেছে, তারপরে রান্না বসিয়েছি। তো আগে দেখালাম যে দুপুরবেলা আমি করেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা, চিকেন এই রান্না করেছিলাম। তো দুপুরবেলা খেতে সারতেই বেজে গেছে 2টো বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া সেরে বাসন ধুলাম, ছাদ থেকে জামা কাপড় তুলে আনলাম। আর আজকে অনেক 3 রকম গাছ এনেছি, ফুল গাছ। তো সেই ফুল গাছগুলো বিকালবেলায় বসালাম। তো সেসব করতে করতে 4:30-5টা বেজে গেল। তারপরে এই সন্ধ্যে টন্ধে সমস্ত কিছু দিয়ে বিকেলের যা কাজ থাকে ঘর ঘর পরিষ্কার করে ঝাঁট ফাঁট দিয়ে ঝাঁটাটা দিয়ে তারপরে এই সামনে এলাম আপনাদের সামনে। এবার রাত্রে রান্না হবে, রাত্রে রান্না একটু পরে করব। দুপুরবেলা একটু শোয়া হয়নি, বসা হয়নি, কিচ্ছু হয়নি, এই জাস্ট বসলাম সারাদিন পরে, আর ভালো লাগছে না। দেখি রাত্রেবেলা আবার কী রান্না হয়। আর ফিশ ফ্রাইয়ের জন্য এনেছিলাম ওই যে ভেটকি মাছের ফিলেগুলো, ওটা সন্ধ্যেবেলা ভাবছি করবো, ওটা ম্যারিনেট করে ফ্রিজে ভরে দিয়েছিলাম, দুপুরবেলায় করবো ভেবেছিলাম, কিন্তু দুপুরবেলা একদম সময় হয়নি, ওই রান্না করতে করতেই সময় কেটে গেছে। আর আমার তো একটা ওভেন, তার জন্য রান্না করতে ভীষণ অসুবিধা হয়। 2টো ওভেন হলে দুটোতে রান্না বসানো যায়, এটা 1টা ওভেন বলে ভীষণ অসুবিধা হয়, মানে একটা নামিয়ে আর একটা করতে হয়। তো সব বাসন্তী পোলাও আর চিকেনটা রান্না করতে করতেই এতটা দেরি হয়ে গেল, আর ফিশ ফ্রাইটা আর করতে পারলাম না, রেস্ট নিয়ে নিই। তারপর ফিশ ফ্রাইটা যখন আমি করব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব কীরকমভাবে করছি। ফিশ ফ্রাইটাই ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো একটু পরে আবার দেখাচ্ছি আমি কীভাবে ফিশ ফ্রাইটা করব। তো কালকে বইমেলায় গিয়েছিলাম, সেখান থেকে ফিশ ফ্রাই কিনে এনেছিলাম, সেটা দেখিয়েছি আপনাদের, কালকে খেয়ে ভালো লেগেছে, ওই জন্য আজকেও ভাবলাম যে নিয়ে যেই পেলাম বাজারে, তো ওই জন্য নিয়ে এসেছি। তো আজকেও করবো, যখন করবো আবার আমার সাথে শেয়ার করবো। তো আমি ফিশ ফিঙ্গারগুলো বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এই যে ফিলেগুলো, এগুলো একটু বড় বড় আছে, প্রচুর ঠান্ডা হাত দেওয়া যাচ্ছে না। এই যে ফিলেগুলো, এগুলো আমি 2 পিস করে নেব, যেহেতু ফিঙ্গার হবে। যদি ফিশ ফ্রাই হতো আমি ওটা ওরমভাবেই ওটা পুরোটা দিয়ে করতাম, যেহেতু ফিশ ফিঙ্গার করবো তাই ওগুলোকে আমি দুভাগ করে কেটে নেবো একটা ফিলেকে। আর এটা আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম,
এটাতে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, গোলমরিচ গুঁড়ো, লেবু, নুন আর সামান্য জিরে আর ধনে গুঁড়ো। তো এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এটা এতক্ষণ ম্যারিনেট না করে রাখলেও হয়, 1 থেকে 1.5 ঘন্টা বা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হয়ে যায়, অতক্ষণ ম্যারিনেট না করলেও চলে। তো ফিস ফিঙ্গারটা বানানোর জন্য আমি একটা ট্রেতে ব্রেড ক্রাম নিয়ে নিলাম। ওইভাবে ছাড়িয়ে ব্রেড ক্রামটাতে একটু নুন মাখিয়ে নিয়েছিলাম, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি ডিম, ডিমটাকেও নুন দিয়ে গুলিয়ে নিলাম, আর একটা প্লেটে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো ফিস ফিঙ্গারগুলো প্রথমে আমি ফিঙ্গার শেপে এগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করে নিয়ে তারপরে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে ব্রেড ক্রাম্বটাকে ভালো করে কোট করে নেব। তো এইভাবে করব আমি সবগুলোকে। আমি এটাকে ডবল কোট করেছিলাম, আর একবার ডিমের গোলায় চুবিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বে মাখিয়ে নিয়ে তারপর তুলে রেখেছিলাম। ফিঙ্গার শেপে এগুলোকে গড়ে নিতে হবে, আর আমি এটা ডবল কোট করেছিলাম। ডবল কোট করলে এটা খেতেও ভালো লাগবে আর জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো দেখুন আমার সবগুলো গড়া হয়ে গেছে। তো সুন্দর করে সবগুলো আমি গড়ে নিয়েছি। এবারে আমি ভেজে নেব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একে একে ছেড়ে দেব। তো যখন ওটা ভাজবো আমি ওটা মিডিয়াম ফ্লেমে করে রেখেই ভাজবো, কারণ উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে গেলেও ভেতরটা ভালো ভাজা হবে না। তো তাই জন্য কী করেছিলাম, একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে করছিলাম, যাতে ভিতরটাও সুন্দর করে ভাজা হয়। তো প্রথমবারেরটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে তুলে নেব, নিয়ে দ্বিতীয়বারেরটা ভাজার জন্য আবার দিয়ে দেব। এই যে ফিস ফিঙ্গারগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, এতেও কিছু আছে, আর এই যে সুন্দর দেখতে হয়েছে, একটা ভেঙে দেখাই। এই যে ভেতরটা ঠিক এইরকম হয়েছে। তো এবার আমরা গরম গরম খেয়ে নিই, তারপরে আবার রাত্রে রান্না নিয়ে বের করে আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ফিস ফ্রাই বানানোর জন্য যা বাসন টাসন পড়েছিল সেগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। করে এবার চলে এসেছি রান্নাঘরে রাত্রে রান্না করতে। রাত্রেবেলা সেরকম কিছু রান্না করবো না, একদম তাড়াতাড়ি সেরে নেবো, তাড়াতাড়ি মানে শর্টকাটে সেরে নেবো আর কি। পরোটা বেগুন ভাজা, পরোটার ময়দা মাখা ছিল কালকে, আর বেগুন ভাজা এগুলো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজার পরোটা করে আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, কিন্তু সকালে সেই সকালে উঠেছি, সকালবেলা উঠে গেলে সমানে হয়ে যাচ্ছে। অন্যদিন দুপুরে তবু একটু রেস্ট নিই, আজকে তো একদম রেস্ট রেস্ট নেওয়া হয়নি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার কাল একটা অন্য ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।